वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ शेयर करब से हमार पुजोर जामा कपड़। तो इनिशियली भेवेलम जो मैं पुरोटा शेयर करब से सेप्टेम्बर एंडे करब, কিন্তু তারপরে আমি ভাবলাম যে না আগে থেকে দেখিয়ে দিলে ব্যাপারটা যদি পুরনো হয়ে যায়, তাই জন্য আমি ভেবেছিলাম যে না দেখাবোই না। বাট এখন আমি কেন দেখাচ্ছি, প্রশ্ন তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছে। একদম আলমারির ভেতরে ঢুকে গেছি এন্ড দেন বলছি সোমবার থেকে মানে ষষ্ঠী থেকে আমি বাড়িতে থাকছি না, ঠিক আছে। আমি এবার পুজোতে আমি কলকাতায় থাকবো না, আমি দিদির সাথে দিদির শ্বশুরবাড়ির রিলেটিভের বাড়িতে যাব। তো আমার সারা পুজোটা টিল একাদশী ওখানেই কাটবে। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এর যে প্রত্যেক দিনকার যে প্রত্যেক দিন নতুন ব্লগ, এটা ডে টু ডে আমি আপলোড করতে পারবো না। ওখানে গেলে আমি নেটওয়ার্ক কানেকশন কতটা কি ঠিক পাবো, প্লাস মোবাইল এটা থেকে একটা ব্লগ অন্তত আপলোড করা যায় না। ব্লগ মেইনলি আপলোড করতে গেলে না ওয়াইফাই লাগে, মানে ওয়াইফাই হচ্ছে ভীষণই ম্যান্ডেটরি ফর আপলোডিং ব্লগস, আমি জেনারেলি ওখানে পাবো না। তো তাই জন্য আমি ওই একটা সপ্তাহ মানে নেক্সট উইকে একটা সপ্তাহ আমি কোনো ব্লগই আপলোড করতে পারবো না। তাই জন্য আমি ভাবলাম যে কিউ না আমি এখনই আমার ড্রেস গুলো দেখিয়ে দিই, তাহলে ব্লগ প্রত্যেক দিনের করব, কিন্তু আপলোডটা না নেক্সট উইক হবে না, তার পরের উইক হবে, মানে তখন আর কি যখন আপলোড হবে তখন রেগুলার হবে, প্রত্যেক দিন একটা করে ব্লগ আসবে। তো আমি তোমাদেরকে এই আমার জামা কাপড় যা শাড়ি টাড়ি কিনেছি, বেসিক্যালি সব শাড়ি কিনেছি, সো তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে। তোমাদেরকে আমি বলছিলাম না আগের দিন যে আমি ট্রেন থেকে খুব চিপে খুব দুটো সুন্দর লিপস্টিক কিনেছি, নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো এই হচ্ছে সেই দুটো লিপস্টিক, দুটো লিপস্টিকই হচ্ছে ব্লু হেভেনের। এই লিপস্টিকের নাম হচ্ছে ব্লু হেভেন পাউডার ম্যাট, ঠিক আছে। আমার কাছে মেইনলি যে দুটো শেড আছে তার মধ্যে একটা হচ্ছে মেরলট ম্যাজিক RM06, আর একটা আছে হচ্ছে রুবি গ্লো RM03। এইটা হচ্ছে বেসিক্যালি একটা ডার্ক রেড লিপস্টিক, দারুন। এটাই আমি আগের দিন আমার মানে আগের দিনে আমি পরে যেদিনকে আমি হেয়ার কাট ব্লগটা দেখালাম ওইখানে আমি পরে পরেছি। তো আর এইটা হচ্ছে একটা মভিশ কালার, জাস্ট দেখো কালার দুটো। এই কালারটা বেসিক্যালি সব কিছুর সাথে সব এজে যায়, বেসিক্যালি এটা আমি আমার মার জন্যই কিনেছি, আমিও পরবো কখনো সখনো, বাট মা যেহেতু রেড পিঙ্ক বা নিউড এসব কিছু পরে না, তো মা আর কি বেসিক্যালি এটা হচ্ছে মাদের কালার, ঠিক। তো চলো তোমাদের এই লিপস্টিক গুলো সোয়াচেস দিয়ে নিই। তখনই যখন তোমার কার্ট ভ্যালু 200 rupees এর উপরে হবে। যে লিঙ্ক গুলো আছে সেগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা চেক করতে কিন্তু একদমই ভুলবে না। ট্রেল থেকে আমি এভাবেই সার্চ করে কিন্তু ব্লু হেভেনের পাউডার ম্যাট লিপস্টিকটা কিনেছি। আমি এটাকে কার্টে অ্যাড করে তারপরে আমার কুপন কোডটা ইউজ করে প্রতিবারের মতো এবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি কার্টে অ্যাড করে নিয়েছি প্রোডাক্ট, কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে অ্যান্ড দেখো ডিসকাউন্ট কমপ্লিট। আমরা এবার চলে যাই জামা কাপড়ের দিকে, এবার আমরা জামা কাপড় দেখে নিই একটুখানি। সো প্রথমে আমি কি দেখাবো, প্রথমে আমি শাড়ি দেখাই। আচ্ছা, সব থেকে ফেভারিট যে শাড়িটা হয়েছে, যেটা আমি অনেক মানে আমার খুব পছন্দ হয়েছে যে শাড়িটা, সেই শাড়িটা আমি তোমাদেরকে আগে দেখাই। সেই শাড়িটা হচ্ছে এই শাড়িটার নাম হচ্ছে কেটিয়া, ঠিক আছে, একদম রেশম কেটিয়া। এটা দেখো, এটা হচ্ছে একটুখানি মানে জুট জুট ফিল আসে, এটা ভীষণ ভারী, একই মানে কাজ নেই অন্য অন্য কিছু, জাস্ট এই এই শাড়িটা আমার ভীষণ ফেভারিট। এই সেম শাড়ি না আমার দিদিও একটা কিনেছে, সেটার না সেটা হচ্ছে রাস্ট কালারের, ঠিক আছে। আমারটা যেরকম এটা জুট কালারের, দিদিরটা হচ্ছে রাস্ট কালারের। তো এটা আমি খুব সম্ভবত পরবো হচ্ছে সপ্তমীর দিন,
সপ্তমীর দিন পরবো। আমিও যেদিনকে এটা পরবো দিদিও সেম এই শাড়িটা রাস্ট কালারের যেটা ও কিনেছে ও সপ্তমীর দিনই পরবে। ঠিক আছে, এটার সাথে যে ব্লাউজটা আছে না সেটা আমি মানে সেম এইটারই ব্লাউজ পিসটা থেকে কেটে বানিয়েছি। এই যে ব্লাউজ ব্লাউজটা আর কি, এ দেখো খুব নর্মাল বানিয়েছি। যে পিঠটা হচ্ছে এইরকম থাকবে আর সামনেটা হচ্ছে এটা আর গ্লাস হবে, তো এটার সাথে এটাই হচ্ছে ব্লাউজ। আচ্ছা, নেক্সট যে পছন্দের শাড়িটা হয়েছে সেটা হচ্ছে কোথায় গেল, ব্লাউজটা আমি পেয়ে গেছি কিন্তু শাড়িটা কোথায়, ও মা ও পেয়েছি পেয়েছি পেয়েছি, এই যে এই শাড়িটা কথা বলছিলাম। এই যে এই শাড়িটা, এটা হচ্ছে বেসিক্যালি কি বলবো সিতারা শাড়ি বলে, সিতারা মাল কটন। এটা কিন্তু পুরো মাল কটন শাড়ি, এটা কিন্তু খাদি শাড়ি নয়, প্লিজ কেউ খাদি ভাববে না। এটা হচ্ছে মানে মাল কটন বলতে সেই কটন গুলোকে বোঝায়, মানে কটনের সব থেকে ফাইনেস্ট ফর্ম কে মাল কটন বোঝায়, মানে ভীষণ সফট এই শাড়িগুলো, এক্সট্রিম সফট হয়, মানে গায়ের সাথে একেবারে লেগে থাকে। আমরা শিফন টিফন পরলে মনে হয় গায়ের সাথে লেগে থাকতো, কিন্তু এই মাল কটন গুলো পরলে মানে একদম ওই রকমই লাগবে। এই ভেতরে আর কি এরকম চুমকি দেওয়া আছে, তার জন্যই এটার নাম হচ্ছে সিতারা শাড়ি। অনেকে গিনি খাদিও বলে, বাট এটা বেসিক্যালি খাদি নয়, বলা হয় হচ্ছে মাল কটন শাড়ি। ঠিক আছে, আবার পম পম আছে এরকম, আর এই কালারটা হচ্ছে একটা ডুয়াল টোনের কালার, মানে এখানে অনেকগুলো সুতো দিয়ে আর কি শাড়িটাকে বানানো আছে। একটা আছে একটু ব্লুইশ টোন আছে, পিঙ্কিশ টোন আছে, একটু রাস্টের টোন আছে। তো এইটা আমার পরার ইচ্ছা, আমি কবে আমি এটাই বুঝে পাচ্ছি না যে এটাকে আমি কবে পরবো। ঠিক আছে, এই একটা এটা এটা হচ্ছে সেই শাড়িটা, এটারও ব্লাউজ আমি ব্লাউজ পিস এটা যেটা ছিল আমি কেটেই বানিয়েছি। এই হচ্ছে ব্লাউজের কিছু এক এক, আমি কিছু আলাদা করে খুব ফ্যান্টাসি করে বানাই না। এই হচ্ছে ব্লাউজটার পিছনটা আর এই হচ্ছে ব্লাউজটার সামনেটা। ঠিক আছে, প্রিন্সেস কাট, হ্যাঁ ব্লাউজগুলো দেখতে খুব সুন্দর লাগে, মানে যে প্রিন্সেস কাট বলতে আমি এই এই আর্চটাকে বোঝাচ্ছি, আর এই আর্চটা থাকলে মানে খুব ফিটিংসটা ভীষণ সুন্দর আসে ব্লাউজের। নেক্সট শাড়ি হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা হচ্ছে খাদি শাড়ি, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের একটা খাদি, এটা খাদি, এটা যেরকম মাল কটন ছিল এটা কিন্তু পুরোটা খাদি। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, আর এটার সাথে যে ব্লাউজটা আমি কিনেছি সেটা হচ্ছে এইটা, মানে কি বলবো এই ব্লাউজটা আসলে এটা আমি আগের দিন ট্রাই করে দেখছিলাম একটু, তাই জন্য হুকস গুলো খোলা আর কি। ব্লাউজটা হচ্ছে বেসিক্যালি স্লিভলেস, সব্যসাচি কাটে আর পিছনে একটা দড়ি দেওয়া আছে, ওটাকে বেঁধে নিতে পারবো লাইট অ্যান্ড ডার্ক। ঠিক আছে, আর এই শাড়িটা দেখো, একটা স্ট্রাইপের উপর একটা শাড়ি আছে। এই শাড়ির কালারটা হচ্ছে মিন্ট কালার, মিন্ট কালার। ঠিক আছে, আসছে কালারটা, যেটা তোমরা স্ক্রিনে দেখছো তার থেকে আরেকটু ডার্ক কালারটা এই আর কি। সো এই হচ্ছে শাড়িটা, এটা আমাকে আমার দিদি কিনে দিয়েছে, সো এটা আমার গিফটের শাড়ি। বাকি এখন অব্দি যে শাড়িগুলো আমি তোমাদের দেখালাম প্রত্যেকটাই আমার হার্ড অ্যান্ড মানি দিয়ে আমি কিনেছি, সো আমার খুব ভালো লাগে। এটা আমার দিদি আমাকে কিনে দিয়েছে, কিউট না, ভালো আছে না, আমি পছন্দ করেছি যদিও বা। তো এটার সাথে কি ব্লাউজ পরব, এটা এটা আমি এখনো এটা আমি এখনো এটার সাথে আমি কি ব্লাউজ পরব সেটা আমি এখনো ঠিক করিনি, খুব সম্ভবত আমি এই ব্লাউজটা পরব।
আমি খুব বেশি মানে খুব স্ট্রং কালার আমি ক্যারি করতে পারি না, আমার ভালোও লাগে না। সুতরাং আমি চেষ্টা করি সবসময় একটু সোবারের দিকে থাকতে। আর এই শাড়িগুলো যেরকম তুমি মানে কোন একটা ওকেশনে পরে গেলে যেরকম সফিস্টিকেটেড লাগবে, তোমার ডে টু ডে কোন রকম অনুষ্ঠানে তুমি পরে গেলে ততটাই সফিস্টিকেটেড লাগবে। সো বি সফিস্টিকেটেড, রাইট? আচ্ছা, কবে কোনটা পরবো আমি কিন্তু ভুলিয়ে ফেলেছি, প্রথমে আমি বলতে শুরু করেছিলাম। আচ্ছা, নেক্সট শাড়ি হচ্ছে, এই শাড়িটা হচ্ছে একটি কমন শাড়ি, লাইক এনিথিং এই শাড়ি মানে কে কেনেনি। হাকোবা যেরকম, হাকোবা ব্লাউজ যেরকম এবার সবাই কিনেছে, হাকোবা ব্লাউজ হাকোবা শাড়ি সেরকম বেগমপুরি অন্তত সাদা শাড়ি কেন কিনেছ, বা সাদা শাড়ির মধ্যেও একটা সফিস্টিকেটেড ব্যাপার থাকে যদি তুমি ক্যারি করতে পারো। অনেকেই পছন্দ, অনেকেই বলে, অনেকেই আবার পুরো কালো শাড়ি পছন্দ করে না, দশটা জ্ঞান দিয়ে দেয় কেন একটা বাচ্চা মেয়ে পুরো কালো শাড়ি পরবে, কেউ আর সাদা পছন্দ করে না যে কেন সাদা শাড়ি পরবে। যারা বোঝে না তাদেরকে বোঝানোর এনার্জিটাও থাকে না। যতই তুমি বোঝানোর সুন্দর সুন্দর যুক্তি দিয়ে যতই তুমি সাদা কালোর গুরুত্ব বোঝানোর চেষ্টা করো, ওরা ওই কনজারভেটিভ থিংকিং নিয়েই পড়ে থাকবে, ওরা বাদ দাও। তো এই হচ্ছে সেই শাড়িটা। এটার মাহাত্ম হচ্ছে, এই শাড়িগুলোর মাহাত্ম হচ্ছে এটার পাড়টাই এত সুন্দর, পাড়টার জন্যই শাড়িটাকে আরো বেশি ভালো লাগে খোলে, এমনি আর কিছু না। তো এই যে কালারটা সাদা পুরো, মানে এটা সাদা লাগবে, বাট এটা একটুখানি মিল্কি হোয়াইট, দিস ইজ নট সাদা, এটা হচ্ছে বেসিক্যালি মিল্কি হোয়াইট একটা শাড়ি, ঠিক আছে? এতটা মিল্কি হোয়াইট লাগছে যে ফোকাস হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে নিচের দিকটা, বাকি তো এরকম সাদা মানে মিল্কি হোয়াইট, আর এই যে এটা পাড়, হ্যাঁ, আর আর এই যে এই সরু পাড়টা, এটা এরকম ভাবে আঁচলের এই দিকটাতে পড়বে। তো আমার কাছে একটা ব্ল্যাক কালারের নর্মাল ব্লাউজ আছে, ব্ল্যাক কালারের ব্লাউজটা এই যে, এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা আমি পরবো, ঠিক আছে? দেন আর কি দেখাবো, আর কি কোন নতুন শাড়ি হয়েছে? নতুন কুর্তি তো অনেক আছে, কিন্তু এখন দেখাতে বসলে যে কত ঘন্টা চলে যাবে অনেক ঠিক। আচ্ছা, ওয়েট, আমি তোমাদের, আচ্ছা আমি তোমাদেরকে উপর থেকে কয়েকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি, এই যে আজরাকের একটা ওয়ান পিস, এই ওয়ান পিস গুলো ঠিক মানে বুঝতে পারবে, হ্যাঁ বুঝেই যাবে, উল্টো পড়া আসলে আমি পড়েছিলাম তো তার জন্য উল্টো হয়ে আছে। সে একটা বেসিক্যালি নুডল স্ট্র্যাপের ড্রেস, এটা একটা লং ড্রেস, এটা ওয়ান পিস, এরকম একটা লং ড্রেস, এটা সাইডে আবার একটা পকেটও আছে, এই যে পকেট, এদের হাত ঢুকিয়েছি বুঝতে পারছো, এরকম একটা ড্রেস, এটা সামনে একটা ভি কাট অ্যান্ড পিছনটাও ভি কাট, আর একটা এটা হচ্ছে বেসিক্যালি টপ, বা তুমি একটা শর্ট ড্রেস হিসাবেও পড়তে পারো। দিস ওয়ান, এটা হচ্ছে গ্রিন আজরাক, মানে গ্রিন আজরাক যে কতটা ইন ফ্যাশন, যারা আজরাক প্রেমী তারাই বলবে, ঠিক আছে? এই হচ্ছে সেই গ্রিন আজরাকটা, এটা না এটার মেটেরিয়ালটা একটু কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ মানে এখানটা স্টিচিং করা এরকম, এরকম একটা নুডল স্ট্র্যাপের, এটাও নুডল স্ট্র্যাপের, সামনে কাঠের বাটনস দেওয়া, এটা একটু শর্ট ড্রেস, ওকে? এটা আমি জিন্সিও ক্যারি করতে পারি, ওয়ান পিস হিসাবেও ক্যারি করতে পারি, যখন যেরকম তখন সেরকম। তো এটা হচ্ছে আরেকটা আজরাকের টপ, ওয়ান সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আরেকটা ওয়ান পিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এইটা। ওয়ান পিস ড্রেস গুলো বেসিক্যালি বসে বসে দেখানো যায় না যেরকম ভাবে শাড়িটা দেখানো যায়, সেটা একটা কলার দেওয়া একটা ড্রেস, ঠিক আছে? এটা একটা কলার দেওয়া একটা ওয়ান পিস ড্রেস, গ্লাস হাতা, এর এখানে একটা আবার বেল্ট আছে ইয়েলো কালারের, এই তো এই ড্রেস, এই একটা ড্রেস এরকম, ওকে? আর আই ড্রেস নাও ভীষণ পছন্দের, এক্সট্রিমলি পছন্দের,
এইটা একটা ব্ল্যাক কালারের ওপরটা আর নিচটা হচ্ছে এইরকম অ্যাশ কালারের এন্ড ইট হ্যাজ আ বেল্ট পিছনে টাই করার জন্য অ্যান্ড গ্লাস স্লিভ কলার দেওয়া কলারটা বোঝা যায় এটা আমি সেদিনকে পরেছিলাম তো এই জন্য হুকসগুলো একটু খোলা আছে ভালো লাগবে তারা কিন্তু লাইক করতে একদম ভুলবে না অবশ্যই একটা লাইক করবে আর যারা এখন আমার চ্যানেলে নতুন তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও প্রেস করে দিও আর তোমরা আমাকে ইনস্টাতেও ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি হচ্ছে এইটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং আমার ডেসক্রিপশন বক্সেও তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা পেয়ে যাবে সাথে মিট করছি আমার নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে